18 সালে বিজেপি রাজ্য ক্ষমতায় আসার পর তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী দায়িত্ব পালন করেছেন তিনি ত্রিপুরা রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যর্থ শিক্ষামন্ত্রী ছিলেন। উনি শিক্ষামন্ত্রী থাকাকালীন এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন একটাই তুগলুকি সিদ্ধান্ত নিলেন রাজ্যের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। রাজ্যের 100টি বনেদী স্কুলগুলোকে বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম দিয়ে মুখে বলেছেন শিক্ষার উন্নয়ন হবে, শিক্ষা ভালোভাবে হবে, কিন্তু তার আড়ালে ছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে এই 100টি স্কুলের মাধ্যমে বিদ্যা ব্যবসা করা। আমরা দেখলাম এই বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম দিয়ে গোটা রাজ্যের 100টি বনেদী স্কুলকে তিনি ঘোষণা করলেন। আজকে যখন এই রাজ্যের 100টি স্কুলে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় যারা আছেন তারা যখন স্কুলগুলোতে লেখাপড়া করছেন সেখানে প্রথমত কোনো পরিকাঠামো নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, স্কুলের পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা নেই, কিন্তু তার মধ্যে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবার বোর্ডে তাদের কাছ থেকে জোরপূর্বকভাবে নোটিফিকেশন জারি করে রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে 2500 টাকা এবং 3000 টাকা করে তাদেরকে এই পরীক্ষার ফি দিতে হবে। এটা এক ধরনের শিক্ষা বিরোধী এবং ছাত্রছাত্রীদের বিরুদ্ধে আমরা মনে করি। তার পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্লাসে লেখাপড়া করছেন তাদের কাছ থেকেও বাৎসরিক 1000, 1200, 1500 করে তারা একটা ফি নিচ্ছেন। তার বাইরে তো অন্যান্য ফি আছে। আমরা যুব কংগ্রেস এবং NSUI একটা দায়িত্বশীল ছাত্র এবং যুব সংগঠন, আমরা মনে করি এটা রাজ্যের শিক্ষার বিরুদ্ধে, রাজ্যের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। এর প্রতিবাদ জানাতে এর আগেও আমরা বহুবার এই শিক্ষা দপ্তরে এসে ডেপুটেশন দিয়েছিলাম এই প্রকল্প যাতে অতি সত্বর বাতিল করা হয় এবং রাজ্যের যারা গরিব মেহনতি ছাত্রছাত্রী আছে যারা এই বনেদী স্কুলগুলোতে একটা সময় সরকারি স্কুলগুলোতে লেখাপড়া করত, আজকে যখন তাদের উপরে একটা বাড়তি চাপ দেওয়া হচ্ছে ফির নামে যে চাঁদা কালেকশন করছে রাজ্য সরকার, এর থেকে যাতে রাজ্যের শিক্ষক শিক্ষিত হয় রাজ্যের ছাত্রছাত্রীদের যাতে মুক্ত করা হয়, কিন্তু শিক্ষা দপ্তর এবং রাজ্যের সরকার তারা আমাদের কথা শুনেনি। তাই আজকে আমরা বাধ্য হয়ে যুব কংগ্রেস NSU এর প্রতিনিধিরা আমরা রাজ্যের শিক্ষা ভবন ঘেরাও করে রেখেছি। যতক্ষণ পর্যন্ত এই রাজ্যের সরকার এবং শিক্ষা দপ্তর এই তুগলুকি ফরমানকে তারা বাতিল না করবেন, রাজ্যের ছাত্রছাত্রীদেরকে এর হাত থেকে যতক্ষণ না পর্যন্ত মুক্ত করবেন ততক্ষণ আমরা শিক্ষা ভবন ঘেরাও করে রেখেছি। কারণ আমরা মনে করি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। একটা সরকার মানুষ তারা ভোট দিয়ে নির্বাচিত করেন যাতে স্বাস্থ্য শিক্ষা বাসস্থানটা ভালো করে পায়। আজকে এই সরকার যিনি ত্রিপুরার তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন তিনি ছিলেন ত্রিপুরা রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যর্থ শিক্ষামন্ত্রী, আর যিনি বর্তমান রাজ্যের শিক্ষা দপ্তরে দায়িত্ব পালন করছেন শিক্ষামন্ত্রী দায়িত্ব নিয়ে রেখেছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি গোটা রাজ্য জুড়ে ঘুরে ঘুরে তিনি বলছেন রাজ্যের ছাত্রছাত্রীদের নাকি ফ্রিতে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। 2018 সালে আমরা দেখেছিলাম ভিশন ডকুমেন্টে ছিল ফ্রিতে শিক্ষার ব্যবস্থা করা হবে কিন্তু আদৌ করা হয়নি। কিন্তু রাজ্যের যিনি বর্তমান শিক্ষামন্ত্রী এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করছেন তিনি গোটা রাজ্য ব্যস্ত আছেন খেলা আর মেলা নিয়ে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় যিনি শিক্ষামন্ত্রী দায়িত্ব পালন করছেন ডক্টর মানিক সাহার কাছে আমাদের অনুরোধ, আপনি খেলা আর মেলা বাদ দিয়ে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কীভাবে আরো ঢেলে সাজানো যায়, রাজ্যের ছাত্রছাত্রীদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ কিভাবে শিক্ষার মাধ্যমে সামনের দিন এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আপনি ভাবুন। আপনি খেলা আর মেলা নিয়ে ব্যস্ত থাকবেন না, খেলা আর মেলা দিয়ে রাজ্যের ছাত্রছাত্রীদের উন্নয়ন হবে না, শিক্ষার মান উন্নয়ন বাড়বে না, এতটুকুই আমাদের বলা।